মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই সক্রিয় পুলিশ ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় শিল্পের জন্য দেওয়া সরকারি জমি জবরদখল করে বিক্রির অভিযোগে এবার গ্রেফতার গৌতম দেব ঘনিষ্ঠ তৃণমূল নেতা। গ্রেফতার আরও দুই নেতা দফায় দফায় জেরার পর একাধিক প্রশ্নের সন্তোষজনক জবাব না দিতে পারায় শেষ পর্যন্ত গ্রেফতার। ঠিক কি অভিযোগ এই ধৃত তৃণমূল নেতাদের বিরুদ্ধে জানাবে নারায়ণ, রয়েছেন আমাদের সঙ্গে নারায়ণ। দেখো, অভিযোগ রয়েছে সরকারি জমি দখল করে বিক্রি করে দেওয়া, তার পাশাপাশি বেসরকারি জমিও বহু অন্যের জমি নাম চেঞ্জ করে সেটাও প্রভাব খাটিয়ে মাতল পাওয়ার দিয়ে অন্যের জমি দখল নেওয়া এবং তার পাশাপাশি খুনের হুমকি, এই সমস্ত বেশ কিছু ঘটনা নিয়ে কিন্তু গতকাল দেবাশিস মামানিক অর্থাৎ তৃণমূল যে নেতা ডাকাবুকা একেবারে প্রভাবশালী ফুলবাড়ি ডাবগ্রাম ফুলবাড়ির নেতা দেবাশিস মামানিককে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে স্পেশাল পুলিশ ফোর্স তারা ওখান থেকে গ্রেপ্তার করে প্রথমে তাকে এনডিসি থানায় নিয়ে যায়, সেখান থেকে কিন্তু শিলিগুড়ি থানায় নিয়ে আসে গতকাল রাতে। এর পাশাপাশি তার সাথে সাথে কিন্তু আরো দুজনকে গ্রেপ্তার করে শিলিগুড়ি থানায় নিয়ে আসে। একই ঘটনায় জানা গেছে দেবাশিস প্রামাণিক ঘনিষ্ঠ তারাও একেবারে ওতপ্রোত ভাবে দীর্ঘ বছর ধরে সরকারি জমি বিক্রি এবং বেসরকারি জমি হাতিয়ে নেওয়া, হুমকি দেওয়া, মানুষকে ধমকি দিয়ে অপরের জমি হাতিয়ে নেওয়া, ডুপ্লিকেট কাগজ বানিয়ে নিজেদের নামে জমি করে নেওয়া, এই সমস্ত স্তর অভিযোগের কারণে কিন্তু ইতিমধ্যে দেবাশিস প্রামাণিক সহ আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রত্যেককেই কিন্তু কিছুক্ষণ আগেই শিলিগুড়ি থানা থেকে জলপাইগুড়ি কোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তাদের আজকে কোর্টে তোলা হবে এবং যতটুকু জানা গেছে পুলিশ তাদের রিমান্ডে নেবে। এর পাশাপাশি এই ঘটনার সঙ্গে যুক্ত কিন্তু শুধুমাত্র দেবাশিস প্রামাণিক বা আরো দুজন যে নাম অ্যারেস্ট হয়েছে তারাই নয়, তাদের সাথে কিন্তু রয়েছে ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্যতম সভাপতি গৌতম গোস্বামীর নামও জড়িয়েছে এবং তার নামেও কিন্তু এনজিপি থানায় এফআইআর দায়ের হয়েছে। তার পাশাপাশি যদু রায়, দেবাশিস রায়, ঋষিকেশ রায় এই তিনজনের নামও কিন্তু শিলিগুড়ি পুলিশ কমিশনারের বেশ কিছু থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং প্রত্যেকেরই কিন্তু এই জমি জবরদখল, সরকারি জমিকে বিক্রি করে দেওয়া, সরকারি জমি দখল নেওয়া, এই সমস্ত অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধেও রয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারির পরেই একেবারে অ্যাকশনে পুলিশ এবং তিনজন নেতাকে গ্রেফতার করা হয়েছে। এরই পাশাপাশি আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবারও স্পষ্ট করেছেন নিজের অবস্থান, যে কোনোভাবেই কাউকে রিয়্যাক্ট করা হবে না, সে নেতা হোক, মন্ত্রী হোক, যেই হোক। কি বলেছেন আজ মুখ্যমন্ত্রী শুনুন। আমি যে পলিসিটা মানি প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে, যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে, যে নেতার এলাকায় চলবে ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে 2-3 লক্ষ টাকায় বিক্রি করে দিলাম, ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না। আর এনে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বলছেন শুনব। প্রতিটি ঘটনার উপরে আমরা লক্ষ্য রাখছি এবং এর পাশাপাশি এটাও ওই এলাকায় এই প্রশ্ন উঠেছে, উনি ওই এলাকার বেতাজ বাদশাহ, তার সম্পদ মনে হয় অনেক রাজা মহারাজার থেকেও বেশি, ফলে লোক এই প্রশ্নও তুলতে শুরু করেছেন যে এই সম্পদে ক্ষমতাশালী এই নেতা 2026 বিধানসভা নির্বাচনের জন্য টিকিটের দাবিদার হয়ে উঠতে পারেন বলে কোনো তৃণমূল কংগ্রেসের সেই অঞ্চলের কোনো প্রভাবশালী নেতা তাকে গ্রেপ্তার করিয়ে দিলে নিজের টিকিটটাকে সুরক্ষিত রাখতে কিনা সেটাও কিন্তু অনেক মানুষ প্রশ্ন করছে। বিজেপি বিধায়কের বক্তব্য আমরা শুনলাম, এরই পাশাপাশি আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম তৃণমূল কংগ্রেসের জয়প্রকাশ মজুমদার, তিনি কি বলছেন শুনুন। কোন বিজেপি? যে বিজেপি এই নির্বাচনে পশ্চিমবঙ্গে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে এবং সারা ভারতের ক্ষেত্রে তারা একটা নড়বড়ে সরকার করে কোন রকমে চালাতে শুরু করেছে, কবে পড়ে যাবে তার ঠিক নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন যে কোন রকম কোন দুষ্কৃতি, সে যে পার্টিরই হোক না কেন, যদি কোন রকম অন্যায় করে থাকে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে ধর্ম বর্ণ কর্ম না দেখে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন, বিজেপির কেউ বলতে পারবেন? আজকে নরেন্দ্র মোদী বলতে পারবেন রেল মিনিস্টার কিংবা এডুকেশন মিনিস্টারকে যে তুমি ঠিক করে কাজ করছো না, মিডিয়ার সামনে ভর্ৎসনা করতে পারবেন? সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই রাজনৈতিক দৃঢ়তা আছে।
আর যারা এইসব নিয়ে টিপ্পনি করছেন তারা এই শোচনীয় পরাজয়ের পরে মুখ লুকিয়ে কিছুদিন থাকুন, মানুষের কাছে যান। আর শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য নিয়ে কি বলছেন শুনব। তিনি আধিপত্য বিস্তার করে থাকেন বহুদিন ধরে। তো যে কোনো ঠিকাদারি ওই অঞ্চলে যে কোনো ঠিকাদারি সরকারি ঠিকাদারি পঞ্চায়েতের ঠিকাদারি যদি কাউকে দিতে হয় তো মানে ওই ওই ঠিক করে দেন। রাজনৈতিক ক্ষেত্রে ওই এলাকায় ওই শেষ কথা বলে। মুখ্যমন্ত্রী যেমন আসেন তখন ওখানেই থাকেন, পাশে উত্তর কন্যাতে থাকেন, কিন্তু মুখ্যমন্ত্রীও সব জানেন এই বিবাসী প্রমাণের সম্পর্কে অনেক কিছু তিনিও জানেন, কোনোদিনই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই ব্যবস্থাটা তো বহু আগে থেকে নেওয়া হতো, ইতিমধ্যে তিনি কোটি কোটি টাকা দায়ী হয়ে গেছে। যে কোনো ওই অঞ্চলের যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবে গত কয়েক বছরের মধ্যে তিনি কত কোটি টাকা দায়ী হয়েছে। তাকে যদি সত্যি গ্রেপ্তার করা ততটা তো অনেকদিন আগে করা উচিত ছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।